নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো কাশ্মীরি মুসলিম স্টাইলের মাটন রোগান জোশ। এই রোগান জোশ একটি ফার্সি বংশভূত সুগন্ধযুক্ত মাটন ডিশ। রোগান কথার অর্থ হলো তেল আর জোশ কথার অর্থ হলো তাপ। এই রোগান জোশ রান্নাটি মূলত মাটন বা ল্যাম দিয়ে হয়ে থাকে। আর এই রোগান জোশ দুটো পদ্ধতিতে হয়ে থাকে, এক হলো কাশ্মীরি পন্ডিত স্টাইলে আর একটা হলো কাশ্মীরি মুসলিম স্টাইলে। আমি কাশ্মীরি পন্ডিত স্টাইলেও করেছি, তবে আমি সেটা মাটন দিয়ে করিনি, চিকেন দিয়ে করেছি। সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাশ্মীরি মুসলিম স্টাইলে মাটন রোগান জোশ। আসুন তাহলে দেখা যাক আমি কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়েছি মাটন, তেজপাতা, এলাচ, জৈত্রী, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, কাশ্মীরি বেদঘি শুকনো লঙ্কা, ঘি, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, রতন জোত, কেশর, আদার গুঁড়ো, পেঁয়াজ আর রসুন। ব্যাস এগুলো দিয়েই তৈরি করে দেখাবো আমি কাশ্মীরি মুসলিম স্টাইলে মাটন রোগান জোশ। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে একটা বাটির মধ্যে আমি নিলাম 6টা কাশ্মীরি বেদঘি শুকনো লঙ্কা। এটাকে আমি গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 750 গ্রাম মাটন, পায়ের দিকটা কারিকাট করে নিয়েছি, যেটাকে রান বলে। এবারে মাটনটা ভালো করে ধুয়ে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে যখন একবার ফুটে উঠবে তখন আমি মাটনটাকে নামিয়ে নেবো। এভাবে মাটন রান্না করার আগে যদি একবার বয়েল করে নেওয়া হয় তাহলে মাটনের মধ্যে যে ময়লাটা থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবারে এটাকে আমি একটা চালনির মধ্যে চেকে নেব। দেখুন মাটনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবারে মাটনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য ওই হাঁড়িটাকে আমি ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে ছেঁকে নেওয়া মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, দিয়ে দিলাম 6টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1টা 2 ইঞ্চির দারচিনির টুকরো, জৈত্রীর 1টা ছোট্টো পাপড়ি আর দিয়ে দিলাম 7 মতো নুন। এখানে আমি নিয়েছি 10-12টা রসুনের কোয়া, যেটাকে আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ছুরির সাহায্যে থেঁতো করেছি। এই রসুন থেঁতো করাটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম 1 লিটার বা 4 কাপ জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে নুনটা চারিদিকে ছড়িয়ে যায়। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 20-25 মিনিটের জন্য লো হিটে রেখে দেবো, যতক্ষণ না মাটনটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। মাটনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রোগান জোশের গ্রেভিটা বানানোর জন্য কিছু জিনিস করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোকলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা করে কুচিয়ে নিলাম। দেখুন এতটাই পাতলা করে কোচাতে হবে। এবারে যে কাশ্মীরি লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নিলাম। দেখুন লঙ্কাটা কত লাল। এবারে আমি বেরেস্তা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের 6 চামচ ঘি। এখানে আমি দেশি ঘিয়ের ব্যবহার করেছি। কাশ্মীরি পণ্ডিতেরা যে মাটন রোগান জোশ রান্না করে থাকে তাতে কিন্তু তারা ঘিয়ের ব্যবহার করে না, করে মাস্টার্ড অয়েলের ব্যবহার। কিন্তু মুসলিম স্টাইলে কাশ্মীরিরা যে রোগান জোশ করে তাতে কিন্তু তারা ঘিয়ের ব্যবহার করে থাকে। এবার ঘিটা আমার যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এবারে মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। খুব বেশি লাল করে ভাজবো না, আর এভাবে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে, নইলে কিন্তু পেঁয়াজের টুকরোগুলো সবগুলো একইভাবে ভাজা হবে না। ভাজার সময় তেলের মধ্যে খুব বেশি গোল্ডেন করতে যাবেন না, কারণ পেঁয়াজ কিন্তু নামিয়ে নেওয়ার পরেও একটু কুক হতে থাকে। পেঁয়াজটাকে একটা টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা যখন ঠান্ডা হয়ে গেছে এটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। 20-25 মিনিট হয়ে গেছে। এবারে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনাটা খুলে
মাটনগুলোকে শুধু বার করে নেব। মাটনটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে যে স্টকটা রয়েছে মাটনের সেটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এই স্টকটাকে আমি রান্নার মধ্যে ইউজ করব। এবারে গ্যাসের মধ্যে আবার আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ ভেজে রাখা ঘিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটনের পিসগুলোকে। এবার এগুলোকে দিয়ে আমি হাই হিটে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন মাটনগুলো একটু লাল রং এসে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে ভেজে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 1 থেকে 2 মিনিটের জন্য আমি পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাশ্মীরি বেদকি শুকনো লঙ্কার পেস্টটা। এবার এটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এবারে লঙ্কাটা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ শুকনো আদার গুঁড়ো। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষাও হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মাটনের স্টকটা, আর দিয়ে দিলাম একটু জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে নেব যতক্ষণ না মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দেবো যাতে মাটনটা নিচের দিকে লেগে না যায়। মাটনটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি কেশর, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। মাটন রোগান জোশ আমার তৈরি হয়ে গেছে। বাট এটার মধ্যে যে আসল লাল রঙটা আসে সেটা কীভাবে আসে সেটাই আমি আপনাদেরকে এবারে দেখাবো। তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচে 2 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে দেবো রতন জোত। রতন জোত হলো একটা গাছের ছাল যেটা দিলে একটা সুন্দর কালার হয়। এবার এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে রেখে দেবো, তাতে করে কালারটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে ঘিয়ের। এবারে ওই ঘিটা আমি শুধু একটা ছাঁকনির মধ্যে রতন জোতটাকে ছেঁকে এই মাটনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি মুসলিম স্টাইলের মাটন রোগান জোশ। এবার এটাকে আমি গরম গরম রুটি বা নান বা রাইসের সাথে সার্ভ করে দেবো। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।